বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল আপনাদের সবাইকে আমি সকালবেলার সালাম দিচ্ছি এবং শুভেচ্ছা বার্তা দিচ্ছি। তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার মূল রহস্য হলো আমাদের প্রায় 50 জন সদস্যের একটা নারী স্বপ্ন সমিতি আমরা করেছি। অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমাদের এটা অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে, সরকার রেজিস্ট্রেশন হয়েছে। সো অনেক কাঠখড় পুড়াতে হয়েছে আমাদেরকে। প্রায় আজকে ৬ বছর এই সমিতির বয়সটা। তো সব কিছু মিলিয়ে আজকে আমার বাসায় সব সদস্যদের একটু আমি ইনভাইট করেছি, যেহেতু আমি লন্ডনে চলে যাব। তো আমি সবাইকে ইনভাইট করেছি। তো ইনভাইটের অর্থ তো হলো একটু, যেটা আমাদের বাংলাদেশি ভাষায় বলে, এটা বিদেশে বলে না, আমাদের বাংলাদেশি ভাষায় বলে একটু চা চক্রের নিমন্ত্রণ। সেটাই করেছি আমি, একটা সামান্য একটু সাদামাটা বাঙালি খাবারের আয়োজন করেছি, যেটা খুব বেশি কিছু নয়। তারপর আমি আপনাদের মতো বন্ধুদের ছেড়ে তো কাজটা করতে পারছি না। সো যদিও আপনারা আমার কাছে না থাকেন, দূর থেকে আমি আপনাদেরকে স্মরণ করছি। আমার এটার মিডল পর্যায়ে হলো আমার ভিডিওটা, ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি, ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কাছে রেখেছি। আপনারা আমার খুব কাছের বন্ধু, এ কারণেই বলছি। আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার না করতেন, আজ হয়তো আমি এতটুকু আসতে পারতাম না। আপনারাই আমার একমাত্র ক্লোজ ফ্রেন্ড। সো আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে এখানে, আমি আজকে একটু শীতের সন্ধ্যায় একটু খিচুড়ির আয়োজন করেছি, খিচুড়ির আয়োজন করেছি, যেখানে আমার এখানে আমি এই যে দেখেন, এটা আমার লাল শাক, লাল শাক। তারপরে এখানে আছে মূলা কাটা, এখানে হলো ফুলকপি কাটা, এখানে হলো আমার শিম। তারপরে এইগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। প্লাস এখানে আছে আমার টমেটো, সবই আমাদের এই শীতের সকালের শীতের সবজি দিয়ে খিচুড়ি খুবই মজা লাগে। এরপরে খিচুড়ির সাথে আমি একটু ভর্তার আয়োজন করেছি, যার জন্য এই যে শিমটা সিদ্ধ করে রেখেছি, এটা আমি পাটায় বেটে এটা দিয়ে আমি ভর্তা করব। আর ওই যে লাল শাকটা একটু রসা করে ভাজি করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তারপর এখানে আমি রেখেছি ব্রোকলি, রেখেছি ধনিয়া পাতা, শিম। এই হলো আমার খিচুড়ির আইটেম। এরপরে আমি যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এখানে আমার সকালের নাস্তার জন্য রেখেছি রুটি প্লাস পরোটা। তারপরে এখানে শিম দিয়ে আলু ভাজি করেছি। তারপরে করেছি আমি এখানে আমার আপেল আছে, পেয়ারা আছে। এখানে একটু ভর্তা করেছি, এটা হলো ভর্তাটা হলো এই যে দেখেন ভর্তাটা, এই যে ভর্তাটা, এটা শিম প্লাস নতুন আলু দিয়ে আমি রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে হাতে কষলায় ভর্তাটা করেছি। এরপরে নাস্তার আইটেমে তো একটু ফলের প্রয়োজন হয়, এখানে আমি কমলা সুলে রেখেছি, এখানে আপেল এবং পেয়ারা রেখেছি। ফ্লাক্সে আমার চা বানানো আছে, দেখেন ফ্লাক্সে চা বানানো আছে। এরপরে
এইখানে আমার কিছু আরও সবজি আছে, দেখতে পাচ্ছেন, ফুলকপি, বেগুন, মূলা, লেবু, চাল কুমড়া, তারপরে খিরা। ওই পলি প্যাক বেড়ানো এটা আমার ছাদের বরবটি, আজকে সকালে এনেছি। এরপর আমার খিচুড়িতে আরেকটা আইটেম, সরি, বাদ পড়ে গেল, যেটা হলো গাজর, গাজরটা আছে। আর এই যে ফুলকপিটা দেখছেন, এটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছি, এটা আমি বেসন দিয়ে ভেজে করে চায়ের সাথে দিব। এরপরে আছে দেখেন, আমি বুট কাঁচা মানে ছোলা সিদ্ধ করেছি খিচুড়ির জন্য। আর এখানে আছে বুটের ডাল, এটা হালকা একটু সিদ্ধ করে রেখেছি। সব মোটা চাল দিয়ে আমার খিচুড়িগুলো হবে ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের যখনই আমাদের সমিতিটা স্টার্ট হবে মিটিং, আমি আপনাদেরকে আমার সাথে রাখবো ইনশাল্লাহ। শীতের দিন তো গলাটা ভেঙে গেছে, তো সব কিছু মিলিয়ে আমি এটা আমার ডাইনিং রুম, এখানে টিস্যু, ওভেন, তারপরে এটা হলো জুচার। এখানে আমার বিভিন্ন ধরনের খাবার আছে, যখন যেটা ইচ্ছে হয় খেয়ে নিই। যে দেখেন, আমার সব কিছু খাবার রেডি। আমি যদি নাও থাকি, বাসায় যদি কোনো গেস্ট আসে, সে সবই পাবে হাতের কাছে। এটা আমার পানির ওয়াটার ট্যাঙ্ক। তো আজকের জন্য আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আমি জাহানারা মজুমদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার যখন মিটিংটা স্টার্ট হবে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের সমিতির মিটিংটা যেন কৃতকার্য হয়, আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। ওরা সবাই চেয়েছে আজকে আমার বাসায় অ্যাটেন্ড করবে, তাই আমি ওদেরকে দাওয়াত করলাম। আমি যেন ঠিকভাবে ওদের মেহমানদারিটা করতে পারি। আমরা ফেনীর মানুষ, মেহমানদারিতে খুবই ওস্তাদ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন।